এ মাসের সমস্ত নাটক লিখেছেন নবনালন্দা শোভানুধ্যায়ীরা। এ সপ্তাহের নাটক পার্থকরের আলোর খোঁজে। শহরের প্রান্তে অবস্থিত পুরনো একটি বাড়ি। রাতের অন্ধকারে বাড়িটি নিস্তব্ধ এবং রহস্যময়। বাতাসে একটি অদ্ভুত শীতলতা যা শিরদাঁড়া বেয়ে নেমে আসে। এই বাড়িটি শহরের প্রান্তে অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। বাড়ির চারপাশে লতাগুল্ম জমেছে, যেন প্রকৃতি তাকে গিলে নিতে চায়। অর্জুন বাইকে করে বাড়ির সামনে এসে দাঁড়ায়। তার চোখে কৌতূহল, সঙ্গে একটা অজানা আতঙ্ক। সে জানে এই বাড়ির ভেতরে কিছু একটা আছে যা এতদিন তার কাছে ছিল অজানা। এই বাড়িটা, দাদু সবসময় বলতেন এই বাড়িতে কিছু একটা আছে যা তিনি সবসময় লুকিয়ে রেখেছেন, কিন্তু কি না, আজ সেটা জানতেই হবে। অর্জুন হাত দিয়ে দরজার তালাটা স্পর্শ করে। তালাটা পুরনো, মরচে পড়ে গেছে। সে একটা চাবি বের করে তালার ছিদ্রে ঢুকায়। তালা খোলার সময় তার হাত কাঁপতে থাকে, যেন এই তালার মধ্যে লুকিয়ে থাকা রহস্য তাকে আগেই স্পর্শ করেছে। তালাটা খুলতেই দরজা নিজে থেকে একটু খুলে যায়, যেন বহুদিন ধরে আটকে থাকা কোনো শক্তি মুক্তি পেয়েছে। দাদু বলতেন এখানে কিছু আছে যা আমার সমস্ত জীবনে শান্তি দেয়নি, আজ সেটা জানতেই হবে। অর্জুন দরজা ঠেলে ভেতরে ঢোকে। বাড়ির ভেতরটা অন্ধকার, শুধু বাইরের আলোতে ঘরের কিছু অংশ দেখা যাচ্ছে। মেঝেতে ধুলোর আস্তরণ, দেয়ালে পুরনো চিত্র আর ঘরের কোনায় জটলা পাকানো মাকড়সার জাল, সব কিছুই তাকে ভয়ঙ্কর এবং রহস্যময় করে তুলেছে। বাবা, এতদিনের পরিত্যক্ত বাড়ি, সব কিছু যেন সময়ের সঙ্গে জমে গেছে। কিন্তু দাদু কি সত্যি কিছু লুকিয়ে রেখেছিলেন? আর যদি রেখেই থাকেন তাহলে সেটা কি এখানেই কোথাও আছে? সেই ঘরের প্রতিটি কোণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তার চোখ এক জায়গায় গিয়ে থামে। সেখানে একটা পুরনো বাক্স রাখা আছে। সেই বাক্সটা দেখতে পেলেই তার মনের মধ্যে একটা স্রোত খেলে যায়। বাক্সটা, এই দাদু তো এই বাক্সের কথাই বলতেন না? একদিন তুমি এই বাক্সটা পাবে যখন তুমি সত্যের জন্য প্রস্তুত হবে। আমি কি আদৌ সেই দিনের জন্য প্রস্তুত? অর্জুন ধীরে ধীরে বাক্সটার কাছে যায়। বাক্সটার উপরে একটা পুরু ধুলোর আস্তরণ। সে হাত দিয়ে ধুলো মুছে ফেলে এবং বাক্সের ঢাকনাটা খুলে ফেলে। ভেতরে পুরনো কাগজপত্র, কয়েকটা চিঠি এবং ছোট্ট রূপোর চাবি রাখা আছে। চিঠি, এই চিঠিগুলো দাদু এসব কখন লিখেছেন আর কাকেই বা লিখেছেন? সে চিঠিগুলো খুলে পড়তে শুরু করে। প্রতিটি চিঠির মধ্যে অদ্ভুত কিছু লেখা আছে যা পড়তে গিয়ে তার মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। চিঠিগুলোতে এমন কিছু কথা রয়েছে যা তাকে অতীতের কোনো অজানা সময়ে নিয়ে যায়। অন্ধকারে আলো খুঁজে পাবে যদি মনে রাখো যেখানে শুরু সেখানেই শেষ। এই কথাগুলো দাদু কি বলতে চেয়েছিলেন? আর সেই শুরুই বা কোথায়, শেষই বা কোথায়? অর্জুনের মনে আরও বেশি প্রশ্ন তৈরি হয়, কিন্তু উত্তর নেই। এমন সময় পেছনের ঘর থেকে একটা চাপা শব্দ আসে। কেউ যেন পায়ে হেঁটে এগিয়ে আসছে। তার হৃৎস্পন্দন বেড়ে যায়। কে, কে ওখানে? কেউ উত্তর দেয় না। ঘরটা অন্ধকার, নিঃশব্দ। অর্জুন দ্রুত ঘরের দিকে এগিয়ে যায়। সে দরজার হাতল ধরে একটু চাপ দেয়। দরজাটা খোলা। ভেতরে ঢুকে দেখে ঘরটা খালি, শুধু বাতাসে দুলতে থাকা পর্দা আর ফাঁকা ঘরের নিস্তব্ধতা। আমি কি ভুল শুনলাম? কিন্তু না,
কিছু একটা আছে যা আমায় ডাকছে, আমাকে তা খুঁজে বার করতেই হবে। অর্জুনের বন্ধু রিয়া একটি বই পড়ছে, ফোন বেজে ওঠে। হ্যালো অর্জুন, এত রাতে ফোন করছো, কি হয়েছে? রিয়া, আমি দাদুর পুরনো বাড়িতে এসেছি। তুমি বললে বিশ্বাস করবে না, কিছু চিঠি পেয়েছি। কত রহস্যময় সব কথা লেখা তাতে। আমি না বুঝতে পারছি না, কিছু একটা আছে, আমার মনকে একদম শান্তি দিচ্ছে না জানো। তুমি ওই বাড়িতে গেছো? অর্জুন, আমি জানি তোমার দাদুকে তুমি খুব পছন্দ করতে, কিন্তু সেই বাড়িতে, মানে ওখানে কিছু একটা ঠিক নেই। জানি রিয়া, কিন্তু কিছু একটা এখানে আমার টানছে জানো তো। দাদু যে কথাগুলো বলতেন, সম্ভবত সেগুলো কিছু একটা লুকিয়ে থাকা সত্যের ইঙ্গিত দিচ্ছে। বলছি শোনো না, তুমি আমার সাথে আসবে গো, আমি না একা এটা করতে চাই না। ঠিক আছে, আমি আসছি, কিন্তু সাবধানে থেকো অর্জুন, আমি চাই না কিছু খারাপ হোক। রিয়া পুরনো বাড়িতে আসে, অর্জুনের সঙ্গে দেখা করে। তারা দুজনে একসাথে চিঠিগুলো নিয়ে বসে। এইগুলো দেখে মনে হচ্ছে দাদু তোমার কিছু লুকোনো সত্যের সন্ধান দিয়ে গেছেন, কিন্তু কি ধরনের সত্য? জানি না রিয়া, কিন্তু চিঠিগুলোর মধ্যে অনেকগুলো কথা আছে যা দাদু আমায় একসময় বলতেন। অন্ধকারে আলো খুঁজে পাবে, জানো এটা তিনি সবসময় বলতেন, কিন্তু এর মানে কি? তুমি শুনলে? মেঝের নিচে একটা শব্দ হলো না? হ্যাঁ, ওখানে কিছু একটা আছে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এই মেঝের নিচে কি আছে জানো? দাদু বলতেন, এই বাড়িতে কিছু লুকোনো আছে যা কেউ জানে না। তারা দুজন মেঝের সেই অংশটি খুঁড়ে বের করার চেষ্টা করে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় সেখানে একটি গোপন দরজা। অর্জুন দরজাটি খুলে ফেলে এবং একটি সিঁড়ি দেখতে পায় যা আরো গভীরে চলে গেছে। অর্জুন, এটা ঠিক হচ্ছে না, আমরা কোথায় যাচ্ছি? আমরা নেমে যাচ্ছি রিয়া, দাদু যা কিছু লুকিয়ে রেখেছেন সেটা আমায় খুঁজে বের করতেই হবে। এই সিঁড়ির শেষে কি আছে সেটা আমার জানা প্রয়োজন। তারা দুজন সিঁড়ি বেয়ে নিচে নামে। সেখানে একটা ভূগর্ভস্থ ঘর রয়েছে। ঘরটি সম্পূর্ণ অন্ধকার, শুধু একটা মোমবাতি জ্বলছে মাঝখানে। ঘরের দেওয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা যা দেখে তারা দুজনেই অবাক হয়। এই চিহ্নগুলো, এগুলো তো কোনো প্রাচীন মন্ত্রের মতো দেখাচ্ছে গো। হ্যাঁ, কিন্তু এগুলো এঁকেছে কে আর কেন? দাদু এসব মন্ত্রের সঙ্গে কেন যুক্ত ছিলেন? হঠাৎ তারা পেছনে কিছু একটা নড়াচড়া শুনতে পায়। দুজনেই পেছন ফিরে তাকায় এবং দেখে একটা ছায়া মূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। কে কে? তুমি এখানে এসেছো, তুমি সেই সত্য খুঁজে পাবে যা কখনোই তোমার পাওয়ার কথা ছিল না। অর্জুন, চলো এখান থেকে বেরিয়ে যাই, এটা ঠিক হচ্ছে না। না, আমি বের হব না, এই ছায়া কি আমায় জানতেই হবে। তোমার দাদু আমাকে সৃষ্টি করেছিলেন অন্ধকারের শক্তি দিয়ে। আমি সেই অন্ধকার যা আলোতে আসতে চায় না, কিন্তু তুমি আমাকে এখানে ডেকে এনেছ। হঠাৎ মূর্তিটি আরো স্পষ্ট হয় এবং একটি পুরনো বইয়ের পাতা নিয়ে এসে তাদের সামনে ফেলে দেয়। বইটির মধ্যে কিছু প্রাচীন লেখা রয়েছে। রিয়া, এই লেখাগুলো, এগুলো পড়তে গিয়ে মনে হচ্ছে আমার মাথা ফেটে যাচ্ছে। অর্জুন, পড়া বন্ধ করো, এটা তোমার পক্ষে ভালো হচ্ছে না। তুমি যা পড়ছো তা তোমার দাদুর লুকানো গোপন, সেই গোপন যা তাকে অমরত্ব দিয়েছিল, কিন্তু তাকে অন্ধকারের সাথে চিরকালের জন্য বেঁধে ফেলেছিল। দাদু অমরত্ব,
কিন্তু কেন? অমরত্বের দাম চাও অর্জুন, তুমি কি সত্যি জানতে চাও সেই মূল্য কি ছিল? অর্জুন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মূর্তিটি তার দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। অর্জুনের চোখে ভয় এবং বিস্ময়। অন্ধকার তোমাকে স্পর্শ করবে, যদি তুমি সত্য জানতে চাও তুমি কি প্রস্তুত? অর্জুন, এর সাথে কথা বলো না, আমরা এখান থেকে বেরিয়ে যাব এখুনি। না না রিয়া, এই সত্যের মুখোমুখি আমি হতে চাই। যদি অন্ধকার আমার স্পর্শ করতে চায় তবে সেটা হোক, আমি জানতে চাই, আমি জানতে চাই। মূর্তিটি অর্জুনের সামনে হাত বাড়িয়ে দেয় এবং সে এগিয়ে গিয়ে মূর্তির হাতে হাত রাখে। মুহূর্তের মধ্যে ঘরের চারপাশে অদ্ভুত আলো জ্বলে ওঠে এবং সবকিছু ঘুরতে শুরু করে। অর্জুন আর রিয়া বুঝতে পারে তারা একটি ভিন্ন জগতে প্রবেশ করেছে। তারা একটি বিশাল প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত। মন্দিরের মধ্য থেকে একটি অশুভ শক্তি অনুভূত হচ্ছে। এ কোথায় এসে পড়লাম? এই মন্দির, এই মন্দির যেন শতাব্দী পুরনো, কিন্তু এতদিন এটা দেখেনি কেন কেউ? অর্জুন, এই জায়গাটা ভীষণ ভীতিকর, এখানে কিছু একটা খুবই ভুল। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমরা এখন এখানে এসে গেছি, তাই আমাকে এই রহস্যের শেষ পর্যন্ত যেতে হবেই। তারা মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় মন্দিরের কেন্দ্রে একটি বিশাল পাথরের মূর্তি রয়েছে। মূর্তিটি একটি অশুভ দেবতার, যার চোখ থেকে আগুনের মতো আলো বেরোচ্ছে। এই মূর্তিটা, এটা তো কোনো দেবতার মূর্তি নয়, এটা যেন অন্ধকারে একটা শক্তির প্রতীক। অর্জুন, আমরা এখান থেকে বেরিয়ে যাই, এই জায়গা আমাদের ক্ষতি করতে পারে। কিন্তু আমরা যে এত দূর এসেছি রিয়া, যদি এই মূর্তি কোনো শক্তি ধারণ করে তবে আমাদের জানতে হবে কিভাবে এটা কাজ করে। তারা মূর্তির চারপাশে ঘুরে দেখছে, তখনই পেছন থেকে একটা গম্ভীর আওয়াজ শোনা যায়। অর্জুন এবং রিয়া দ্রুত পিছনে ঘুরে তাকায় এবং দেখে মন্দিরের প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। ও অর্জুন, দরজা বন্ধ হয়ে গেছে, আমরা কি এখানে আটকে পড়লাম গো? রিয়া, শান্ত হও, শান্ত হও। এই সমস্ত মন্দিরের কোনো না কোনো একটা গুপ্ত দরজা থাকে, কোনো একটা পথ থাকে, খুঁজে বার করতে হবে ওটা আমাদের। চলো দেখি। তারা মন্দিরের ভেতরে একটি গোপন দরজা খুঁজে পায় যা তাদের একটি ভূগর্ভস্থ পথে নিয়ে যায়। সেই পথে তারা নেমে যায় এবং দেখতে পায় একটি বিশাল আয়নার ঘর রয়েছে। আয়না ঘর, এখানে এখানে অনেকগুলো মুখ, কিন্তু সব তো আমার নয়, এরা কারা? আমি জানি না, কিন্তু এগুলো দেখলেই মনে হচ্ছে তারা আমাদের দেখছে, যেন তারা এখানে আটকে পড়ে আছে। এটা একটা ফাঁদ, এই আয়নাগুলো আমাদের অন্ধকারের মধ্যে আটকে রাখতে চায়। আচমকা আয়নাগুলো থেকে একের পর এক হাত বেরিয়ে এসে তাদের দিকে এগিয়ে আসে। অর্জুন আর রিয়া দ্রুত সরে পড়ে এবং সেই হাতগুলো তাদের ধরার আগেই সেই ঘর থেকে বেরিয়ে যায়। আমরা কি এসব থেকে কখনোই বেরোতে পারবো না? পারবো, পারবো রিয়া, পারবো। শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, পারবো। তারা চলতে থাকে এবং দেখতে পায় একটি বিশাল হল ঘর। সেই ঘরের মাঝখানে একটি বিশাল ক্রিস্টাল বল রাখা আছে যার মধ্যে অদ্ভুত আলোর প্রতিফলন হচ্ছে। ক্রিস্টাল বল, এটা এটা যেন আমাদের সব কিছু দেখতে দিচ্ছে। তারা ক্রিস্টাল বলের কাছে গিয়ে তাকে স্পর্শ করে এবং মুহূর্তের মধ্যে তারা দেখতে পায় তাদের চারপাশে একটা ভিন্ন জগৎ খুলে যাচ্ছে। সেই জগতে সব কিছু ধোঁয়াটে এবং অদ্ভুত আলোছায়ার মাঝে ডুবে আছে। এই জগৎটা কি বাস্তব? আমরা কোথায়? রিয়া, এটা বাস্তব নয়, এটা এটা আমাদের মনেরই আরেকটা রূপ।
যেখানে আমাদের সব ভয় সন্দেহ অন্ধকার আমাদের আক্রমণ করছে। আমার খুব ভয় করছে অর্জুন, আমার ভীষণ ভয় করছে। রিয়া ভয় পেও না, আমরা আছি তো, একসাথে আছি, এই অন্ধকারকে আমরা জয় করবই। তারা একে অপরকে সাহস দেয় এবং সেই জগৎ থেকে বেরিয়ে আসে যা তাদের ভয়ের প্রতিফলন ছিল। তারা ক্রিস্টাল বলটিকে ভেঙে ফেলে এবং দেখতে পায় মন্দিরের অশুভ শক্তি ধীরে ধীরে বিলীন হচ্ছে। অর্জুন এবং রিয়া পুরনো বাড়ির ঘরে ফিরে আসে। চারপাশে অন্ধকার, কিন্তু তাদের মনে একটা শীতল শান্তি রয়েছে। তারা বুঝতে পারে তারা একটা ভয়াবহ অভিজ্ঞতা থেকে ফিরে এসেছে, কিন্তু এখনও একটা অদৃশ্য শক্তি তাদের সাথে রয়ে গেছে। ঘরের ভেতরটা এখন আরও শান্ত, যেন কোনো এক অজানা যাত্রা শেষে এসে পৌঁছেছে। আমরা ফিরে এসেছি রিয়া, আমরা ফিরে এসেছি। সেই মন্দির, সেই অশুভ শক্তি, সব কিছু সত্যি ছিল, কিন্তু আমরা এখানেই এসেছি, আমাদের পরিচিত পৃথিবীতে। এত কিছু ঘটলো, কিন্তু এখন সবকিছু যেন স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু অর্জুন, আমরা যে জগতে গিয়েছিলাম সেটা কি সত্যিই ছিল? সেটা আমাদের মনের একটা রূপ ছিল রিয়া। অন্ধকার সবসময় বাইরে থেকে তো আসে না, কখনো কখনো সেটা আমাদের ভিতরেই থাকে। রিয়া, আমরা এই অন্ধকারকে আজকে জয় করেছি, কিন্তু তার প্রভাব এখনো রয়ে গেছে। তারা ঘরের কোণে সেই পুরনো বাক্সটা দেখতে পায় যা থেকে পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল। বাক্সটা এখনো খোলা, চিঠিগুলো সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্জুন ধীরে ধীরে বাক্সটার দিকে এগিয়ে যায়, যেন আবার সেই অজানা সত্যের মুখোমুখি হতে চায়। এই বাক্সটা, এই চিঠিগুলো, এগুলি সব কিছু সূত্র। দাদু কেন এসব লুকিয়ে রেখেছিলেন, আর কেনই বা আমাকে এই পথে নিয়ে এসেছিলেন আমি সত্যি জানি না রিয়া। হয়তো তিনি জানতেন তুমি একদিন এই সত্যের সামনে দাঁড়াবে, হয়তো তিনি চেয়েছিলেন তুমি এই অভিজ্ঞতা অর্জন করো, কিন্তু তার পিছনে লুকোনো কারণটা কী ছিল বলতো? আমার মনে হয় দাদু চেয়েছিলেন আমি সেই অন্ধকারের মুখোমুখি হই যা তাকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে। তিনি হয়তো চেয়েছিলেন আমি সেই অন্ধকারকে জয় করি, যা তিনি পারেননি। তুমি বদলে গেছো অর্জুন, এই অভিজ্ঞতা তোমাকে আরো শক্তিশালী করেছে। হ্যাঁ রিয়া, জানো তো আমি এখন বুঝতে পারছি অন্ধকার যতই গভীর হোক না কেন, আমরা যদি নিজের উপর বিশ্বাস রাখি সেই অন্ধকারকেও জয় করা সম্ভব। তাহলে এই এই চিঠিগুলোতে চিঠিগুলোতে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। প্রতিটি বাক্যে নতুন নতুন প্রশ্ন জাগছে। হয়তো আমরা সব কিছু জানি না, কিন্তু আমরা আজ যা জানলাম তা আমাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট। হ্যাঁ, আমরা এই সত্য জানলাম এবং সেটা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় খুলে দিল। জানো রিয়া, আমার বিশ্বাস আমাদের জীবন আবারও স্বাভাবিক হবে, কিন্তু এই অভিজ্ঞতা আমাদের সব সময় মনে থাকবে। এই পুরনো বাড়িটা, এই এই চিঠিগুলো, সব কিছুই আমাদের জীবনের একটা অংশ হয়ে থেকে যাবে মনে হয়। হ্যাঁ অর্জুন, আমরা হয়তো এগিয়ে যাব, কিন্তু এই অভিজ্ঞতা আমাদের সাথে সব সময় থাকবে। তারা একসাথে ঘর থেকে বেরিয়ে আসে, বাইরের আলোর দিকে তাকিয়ে। নতুন দিনের সূচনা হচ্ছে আর তারা সেই আলোর মধ্যে একসাথে হাঁটছে, যেন জীবনের প্রতিটি বাধা তাদের একসাথে মোকাবিলা করতে হবে। এবার আমরা একটা নতুন দিনের জন্য প্রস্তুত রিয়া। যে কোনো অন্ধকার আসুক, আমরা তাকে একসাথে জয় করব। হ্যাঁ অর্জুন, আমরা একসাথে সব কিছু পার করব। গল্পটি শোনালেন শিবশঙ্কর গুপ্ত, অন্যান্য ভূমিকায় অর্জুন অভিক ঘোষাল, রিয়া সুকন্যা চট্টোপাধ্যায়, দাদু অনিরুদ্ধ ঘোষ, ছায়ামূর্তির ভূমিকায় প্রাজ্ঞ চাকি,
সমগ্র নাটকটি নির্দেশনায় নবনাটুকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র।